তৃণমূলের শহীদ দিবস অর্থাৎ একুশে জুলাইকে সামনে রেখে অভিনব ট্যাবলো তৈরি তৃণমূল কর্মীর। দিল্লির সরকারের পরিবর্তন চাই, এই থিমকে সামনে রেখে ট্যাবলো সাজিয়েছেন এক তৃণমূল সমর্থক। ট্যাবলো নিয়ে একুশে জুলাইয়ের সভা চত্বরে দেখা গেল হাজরার বাসিন্দা অর্জুন সর্দারকে। অর্জুন পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, নিজের ভ্যান রিক্সাতেই ট্যাবলো সাজিয়েছেন অর্জুন। একুশে স্মৃতি, সবুজায়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প সহ নানান ছবি দিয়ে সাজানো হয়েছে ট্যাবলোকে। অর্জুন সর্দার জানান, টানা এক মাস ধরে অক্লান্ত পরিশ্রমে তিনি সাজিয়ে তুলেছেন এই ট্যাবলো। তিনি আরও বলেন, সকল তৃণমূল কর্মীর সমর্থকদের আশা, 2024-এ প্রধানমন্ত্রী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা দেখতে চান। এক মাস ধরে ট্যাবলোটাকে সাজিয়েছি, আজ উদ্দেশ্য আমাদের একটাই, দিল্লি পরিবর্তন চাই। আজকের যে আমাদের থিম, মেন থিম, সেই পরিবর্তন কেন চাইছি সেটা আপনিও জানেন, আমিও জানি। আজকের কেন্দ্রের সরকার 2014 সাল থেকে আজকের পর্যন্ত যেভাবে আতঙ্ক চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, ইডি, সিবিআই, গ্যাসের মূল্যবৃদ্ধি, তেলের দাম, বিভিন্ন সবজি আনাজ থেকে শুরু করে সব কিছু মূল্যবৃদ্ধি, আজকের মানুষের মধ্যে সবসময় একটা আতঙ্ক, সেই আতঙ্কটা যাতে আমরা না এ করি, তার জন্য আমাদেরকে মানুষের স্বার্থে, মানুষের জন্য, মানুষের হয়ে যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, তার জন্য আমরা দিল্লিতে আগামী দিন বাংলায় উন্নয়ন হচ্ছে, অথচ টাকা দিচ্ছে না, টাকা আটকে রাখছে, সেই টাকাটা যাতে আমরা পাই সেটা যেমন আমাদের একদিকে আছে, এবং আমাদের উন্নয়ন কোনো বাধা আমরা আটকে রাখিনি, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন চালিয়ে যাচ্ছে, যেমনি করেও সেই উন্নয়ন আগামী দিন ভারতবর্ষ পাবে, এবং ভারতবর্ষের 74খানা প্রকল্প কীভাবে পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইস্যুতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি প্রধানমন্ত্রী চাই। উল্লেখ্য, 2024-এর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে ইতিমধ্যেই। আগামী লোকসভা ভোটকে কেন্দ্র করেও একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিশেষ বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।